আমরা একটু মেল চিমটা দেখে ফেলি আজকে তো মেল চিম বেসিকালি একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম আহ মেইল চিম্পের মাধ্যমে আমরা যদি আহ কাস্টমারদেরকে ইমেল পাঠাই তাহলে সেই ইমেলগুলো খুব সহজেই ইনবক্সে হিট করে এবং মেল চিম্পের ডিটেল রিপোর্টিং সিস্টেমটা অনেক ভালো যার কারণে মে ইমেল মার্কেটিংয়ের জন্য এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মেল চিম আচ্ছা সো অনেক কাস্টমার শপিফাইয়ের সাথে মেল চিমটা কানেক্ট করতে চায় তো এখানে আমরা এর মাধ্যমে আমরা মানে মেল চিম যদি কানেক্ট করি তাহলে আমরা বিভিন্ন ধরনের পপ আপ ফর্ম বানাইতে পারবো মেইল চিম দিয়ে এবং সেই পপ আপ ফর্মগুলো আমার ওয়েবসাইটে শো করাতে পারবো এবং পপ আপ ফর্ম কেউ ফিল আপ করলে অটোমেটিক্যালি এটা রেসপন্স যাবে আর আরেকটা জিনিস হচ্ছে অর্ডার নোটিফিকেশন অর্থাৎ এটা তো একটা ই কমার্স স্টোর অর্থাৎ কোনো কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে তাহলে সেই অর্ডারকৃত প্রোডাক্টটার একটা নোটিফিকেশন যে তুমি আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট অর্ডার করছো আমরা কনফার্মেশন জানাচ্ছি যে আমরা তোমার পেমেন্টটা বুঝে পাইছি এছাড়াও এখানে ইনভয়েস ইমেল পাঠানো যায় অর্থাৎ তুমি কত ডলার পে করছো আমার ওয়েবসাইটে অর্ডারের জন্য সেটা একটা ইনভয়েস ইমেল সো এগুলা শপিফাইতে ম্যানুয়ালি যায় না সো মেল চিম যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে কেউ যদি অর্ডার করে অর্ডার নোটিফিকেশন বা অর্ডার কনফার্মেশন ইমেল অথবা কেউ যদি রিফান্ড করে রিফান্ড ইমেল অথবা কেউ যদি প্রোডাক্ট অর্ডার করার পরে ক্যান্সেল করে ক্যান্সেলেশন মেইল এগুলো অটোমেটিক্যালি যাবে অর্থাৎ আমার এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা তো আসো আমরা সেট করি সবার প্রথমে আমাদের শপিফাই সবাইকে বুঝছো না মানে সোজা কথা ইমেল মার্কেটিং ছাড়াও আমাদের ওয়েবসাইটে কেউ যদি অর্ডার করে অর্ডারগুলো নোটিফিকেশন অর্ডার গুলোর কনফার্মেশন ইনভয়েস তারপরে এই ধরনের মেলগুলো আমরা অটোমেটিক্যালি জেনারেট করে কাস্টমারের ইমেইলে পাঠিয়ে দিতে পারবো ইভেন আমরা যে প্রোডাক্টটা অর্ডার করছে সেই প্রোডাক্টের ছবি সেই প্রোডাক্টের প্রাইস সহ বিভিন্ন ইনফরমেশন সে দেখতে পাবে আচ্ছা তো সবার প্রথমে আমাদের এখানে একটা অ্যাপ আছে দেখো শপ সিঙ্ক এই অ্যাপের মাধ্যমে তুমি তোমার মেলচিম অ্যাকাউন্টকে তোমার স্টোরের সাথে কানেক্ট করতে পারবা অ্যাড অ্যাপের নাম দেখি মেলচিম করে ফেলছে আচ্ছা সো আমি আমার স্টোরের সাথে কানেক্ট করতেছি অ্যাপটা করে দিলাম ওকে এরকম একটা আসবে কন্টিনিউ আমার মেল চিম অ্যাকাউন্টে কানেক্ট করব কানেক্ট করার জন্য সবার একটা মেলচিম অ্যাকাউন্ট থাকা লাগবে আবার বলতেছে আগে একটা মেলচিম অ্যাকাউন্ট থাকা লাগবে সো আমরা একটু মেলচিম অ্যাকাউন্টটা কেমনে করে একটু দেখে আসি মেলচিম ডট কম এ যেতে হবে অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ আর অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবা এখন আমি একটু সাইন আপটা দেখাই তাহলে নতুন অ্যাকাউন্টটা কিভাবে করে দেখতে পারবা সো আমার এই দিয়ে করা আছে অন্য একটা ইমেল নিচ্ছি এটা হচ্ছে আমার ইমেইল এটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিতে বলতেছে আচ্ছা ইমেলটা কনফার্ম করার জন্য বলতেছে আহ ভাইয়া বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার জন্য কি আমার একটা অ্যাকাউন্ট থাকলে চলবে না এটা ক্লায়েন্ট ক্লায়েন্টের অবশ্যই মেলচিম অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে রাখতে হবে এটা ক্লায়েন্টের মেলচিম দিয়ে করবে কারণ ফিউচারে ও তোমার মেলচিম ছাড়া তো রিপোর্ট দেখতে পাবে না এটা অবশ্যই ক্লায়েন্টের মেলচিম অ্যাকাউন্ট হতে হবে আর ক্লায়েন্টের যদি মেলচিম না থাকে মেলচিম অ্যাকাউন্ট খুলে দিবে একটা ক্লায়েন্টের ইমেল দিয়ে অথবা তুমি ইমেল খুলে ক্লায়েন্টকে একটা মেলচিম অ্যাকাউন্ট করে মেলচিম এবং জিমেইলের আইডি পাসওয়ার্ড ক্লায়েন্টকে দিয়ে দিতে পারো Y me paro. আচ্ছা মেল চিম্পে তোমাদের ফ্রি প্ল্যানে দুই হাজারের মতো কানেক্ট রাখতে পারবো অর্থাৎ এখানে তুমি সোজা কথা পপ আপ ফর্ম ফিল আপ করলো এরকম দুই হাজার কানেক্ট রাখতে পারবো এরপরে পেড এক্সেস নিতে হবে বাট আমাদের পেড এক্সেস এর দরকার নেই সো দুই হাজার ফর্ম মানে দুই হাজার পপ আপ মানে দুই হাজার কাস্টমার ফিল আপ হয়ে গেলে ওগুলো ডিলিট করে আমরা নতুন করে আবার কাজ করতে পারবো আচ্ছা সো আমাদের যে মেল চিম অ্যাপটা চলে আসছে মেল চিম অ্যাপে গেলাম এখন আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে পাশের ট্যাপে আমি এখন শুধু সিং করাই দিব সিং করাই দিলে আমাদের কাজ শেষ আচ্ছা এখন if i back in slow catch so continue connect. Username password login Okay. Hello. As a setup audience. অডিয়েন্স ড্রপডাউন থেকে যেটা আছে একটা মেল চিম অ্যাকাউন্টে একটা অডিয়েন্সই থাকে অডিয়েন্স মানে হচ্ছে তোমার সোজা কথা মানে যাদেরকে তুমি অ্যাড করতেছো তাদের একটা লিস্ট হ্যাঁ বা যারা পপ আপ ফর্ম ফিল আপ করতেছে তাদের একটা লিস্ট সো এই লিস্টে একটা এক্সেল এর মতো জায়গা থাকে যেটাকে আমরা মানে অডিয়েন্স বলি এখানে যেমন 118 টা লিড আছে সো এই 118 লিড একটা মিনাজুল আসিফ নামে একটা অডিয়েন্সের ভিতর আছে শেষ দেন নেক্সট নেক্সট এর পর কন্টিনিউ টু ওভারভিউ ওকে ডান আমার স্টোরে কোনো যাই হোক তো এতটুকু ডান এখন আমরা ভালো করে খেয়াল করো শপিফাই যাচ্ছি শপিফাইতে আমরা ইন্ট্রিগ্রেশন নামে যে জায়গাটা আছে এখানে যাবো ইন্ট্রিগেশনে আমরা দেখবো যে অনেকগুলো প্ল্যাটফর্ম কানেক্ট করা যায় শপিফাই স্কোয়ার স্পেস ওয়াট প্রেস উ কমার্স তো আমরা যেহেতু শপিফাই এর জন্য কানেক্ট করছি দেখো শপিফাই টা কানেক্টেড দেখাচ্ছে সো শপিফাই এর আইকনটাতে ক্লিক করব ক্লিক করার পর ম্যানেজ ইউর সাইট নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক করব আচ্ছা ভালো করে খেয়াল করো এখন আমি এই যে শপ ফ্রিক স্টোর নামে একটা স্টোরে কানেক্টেড আমাদের স্টোরের নামও শপ ফ্রিক স্টোর তোমার যদি মাল্টিপল শপিফাই অ্যাকাউন্ট একটা মেল চিম্পে কানেক্ট করো সুইচ সাইটে ক্লিক করে দেখবা এখানে তুমি আরো সাইট দেখতে পাবা মানে একটা মেল চিম অ্যাকাউন্ট দিয়ে তুমি মাল্টিপল শপিফাই অ্যাকাউন্টে কানেক্ট করতে পারো ঠিক আছে আচ্ছা তাইলে আমাদের এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিছুই করিনি আমি শুধু অ্যাপ ইনস্টল করছি অ্যাপটাকে আমার মেল চিম অ্যাকাউন্টে লগ ইন করা ছিল কানেক্ট করছি সবাই ক্লিয়ার আচ্ছা এখন শুরু হবে আসল কাজ অর্থাৎ আমরা এখন সবার প্রথমে একটা পপ ফর্ম বানাবো সো ফর্ম বানানোর জন্য আমরা আরো কিছু প্ল্যাটফর্ম দেখছি রাইট এখন কোনো ক্লায়েন্ট যদি বলে আমি পপ আপ ফর্ম ফিল আপ করলে যে নাম ইমেল ফোন নাম্বার বা যে ডাটাগুলা আছে সেগুলো মেল চিমতে চাই তাহলে তোমাকে মেল চিম দিয়ে পপ আপ ফর্ম বানাইতে হবে এটা কি ক্লিয়ার অর্থাৎ মেল চিম্পের পপ আপ তুমি মেল চিম্পের পপ আপ বানাইলে মেল চিম্পের ডাটা অটো রিসিভ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি পপ আপ ফর্ম বানানোর জন্য এই যে পপ আপ ফর্মের পাশে দেখো অ্যাড নামে একটা বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করলাম অ্যাড বাটনে ক্লিক করার পর এখন আমি একটা পপ আপ ফর্ম ডিজাইন করতে পারবো আচ্ছা পপ আপ ফর্ম ডিজাইন করার জন্য ফার্স্ট একটা ছবি আমার স্টোরের একটা ছবি আমার স্টোরের যে কোনো একটা লোগো দিলাম ইনসার্ট আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে দেখো এটা ফিট সেট ইমেজ লোগো দিলাম ইনসার্ট এই লোগোটাকে এখানে দেখো ফিট অথবা এই যে এখানে ক্লিক করে দেখবো এটা ছোট বড় হচ্ছে ঠিক আছে ছোট করে দিলাম

আমার এটাকে সেভ এন্ড পাবলিশ করে দিব আমার ওয়েবসাইটে পপ আপ ফর্মটা অটো চলে যাবে চেক করি ওয়েবসাইটটা একটু সো অনলাইন স্টোরটাকে আই বাটনে ক্লিক করলাম স্টোরটা ভিউ হবে আর মেল চিম্পের পপ আপ একবার কেটে দিলে সাইটটাতে আর পপ আপ ফর্ম আসে না এটা হচ্ছে মেল চিম্পের জেনারেল নিয়ম ঠিক আছে এই চলে আসছে পপ আপ ফর্ম আচ্ছা পপ ফর্মটা ফিল আপ করার আগে একটু জিনিস দেখাই দিই এখানে তো পপ ফর্ম আমরা বানাই ফেলছি ওয়েবসাইটও দেখা যাচ্ছে সো হাউ দে আর কালেক্টেড ডাটা সবার প্রথমে অডিয়েন্স নামে যে অপশনটা আছে অডিয়েন্সে আমাদের একশো আঠারোটা লিড আছে এখন আমি ফর্ম ফিল আপ করবো দেখবো একশো উনিশটা লিড হয়ে যাবে ফার্স্ট নেম দিলাম ইমেল দিলাম কিছু একটা সাবস্ক্রাইব থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং আচ্ছা সো এই ডাটাগুলো কোথায় গেছে আমরা এখন একশো আঠারোটা ছিল রিলোড দিয়ে দেখি এই যে একশো উনিশটা লিড হয়ে গেছে এবং একশো উনিশটার মধ্যে ক্লিক করলে আমি দেখবো ডাটা চলে আসছে এই যে ইমেল অ্যাড্রেস মিলাচ্ছি ঠিক আছে তো এখানে ডাটা এসে কি লাভ হইলো আমরা এই ডাটাগুলোকে ফিউচারে মার্কেটিং করার জন্য সিলেক্ট অল দিয়ে এক্সপোর্ট করতে পারি অর্থাৎ একটা সিএসবি বা এক্সেল ফাইলে ডাটাগুলো এক্সপোর্ট হয়ে যাবে এছাড়া আমি বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং করতে পারি ইমেল মার্কেটিং করার জন্য মেইল চিম্পে তোমরা দেখবা ক্যাম্পেইন নামে একটা জায়গা আছে এই ক্যাম্পেইনের মধ্যে আমরা এই যে ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারি এখানে দেখো রেগুলার ইমেল নামে একটা অপশন আছে এখানে ডিজাইন ইমেল বাটনে ক্লিক করলাম তাহলে এখান থেকে কাস্টমারদেরকে আমি যারা যারা ওয়েবসাইটে পপ আপ ফর্ম ফিল আপ করে ঢুকতেছে তাদেরকে বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারবো ঠিক আছে এখানে দেখো যে কজন আছে একশো ষাটটা রিসিপিয়েন্ট সবার কাছে চলে যাবে আর এছাড়া তুমি ফর্ম দিয়ে তুমি বলতে পারো এটা ওয়েবসাইট কোন ওয়েবসাইট থেকে যাচ্ছে ধরো সব আচ্ছা দেন সেভ এরপর ইমেলটা সাবজেক্ট কি থাকবে ডোমেইনটা ভেরিফাই করতে যাচ্ছে আচ্ছা তাহলে এখানে কি করতে পারি এখানে আমাদের যে ইমেলটা আছে ডিফল্ট সেই ইমেলটা দিয়ে দিলে আর ভেরিফিকেশন লাগবে না ওকে সো যে দিয়ে ইমেল করা হয়েছে ওই অ্যাকাউন্টের ইমেলটাই দিবা মেল চিম্পে অ্যাকাউন্ট যে ইমেলতে করা হয়েছে সেটা দিবা শেষ সাবজেক্ট এবার কন্টেন্ট কন্টেন্ট আমরা ডিজাইন করতে পারবো ইমেল অর্থাৎ তোমার নতুন একটা প্রোডাক্ট আসছে বা নতুন একটা অফার আসছে বা তুমি চাচ্ছ যে তোমার কাস্টমারকে নতুন একটা সার্ভিস বা অফার বা যে কোনো একটা প্রোডাক্ট সাজেশন বা ওর টেস্ট অনুযায়ী তুমি ওকে মার্কেটিং করতে পারবা তো এখানে দেখো আমাদের অনেক অনেক টেমপ্লেট অপশন আছে দেখো থিম আছে তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর থিম আছে তো আমরা একটা থিম চুজ করি ধরো বুটিক একটা থিম চুজ করলাম এই টেম্পলেটটাকে আমি এখন কাস্টমাইজ করতে পারবো কাস্টমাইজ করার পর আমি ইমেলটা পাঠাই দিতে পারবো যাদের যাদের যারা যারা আমার অডিয়েন্স লিস্টে আছে তারা সবাই ইমেল পেয়ে যাবে বিলাটা হামুরি কিছু না ফার্স্টে এখানে লোগো রিপ্লেস লোগো দিলাম এখানে হচ্ছে ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট যদি থাকে সেগুলো দিতে পারবা ধরো তোমার একটা নতুন প্রোডাক্ট আসছে আমার স্টোরি কি কোনো প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে মনে করো কপি ইমেজ দিয়ে আনা যায় সম্ভবত ধরো এই ছবিটা চেঞ্জ করবো এডিট এই যে ছবি রিপ্লেস এখানে দেখো আপলোড একটা অপশন আছে যে ইম্পোর্ট ফ্রম ইউআরএল আমি ইউআরএল থেকে নিয়ে আসি হ্যাঁ ইম্পোর্ট চলে আসছে ব্যাগের ছবি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে প্রোডাক্টের নাম প্রোডাক্টের নাম হচ্ছে ধরো কপি করলাম এটা হচ্ছে প্রোডাক্টের নাম বেশি বড় হয়ে গেছে এখানে আছে কি গিয়ার আপ ফর স্পাইসিং এটা বললাম হ্যাভ এ লুক অন আওয়ার নিউ কালেকশন ঠিক আছে একটা অপশন রাখলাম আর হচ্ছে এখানে কালার সেট টালার সেটের সম্পর্কে টেক্সট এরপর সব নাও বাটন তাহলে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলেই হবে প্রোডাক্টের লিঙ্কটা কপি করলাম কপি করার পর এখানে সব নাও লিখে দিলাম ঠিক আছে হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসে লিংকটা দিয়ে দিলাম ওকে আচ্ছা এছাড়াও তুমি এখানে লেখা চেঞ্জ করতে পারো বা টেম্পলেট অ্যাড করতে পারো যদি ভালো না লাগে কোনো একটা সেকশন ডিলিট করে দিতে পারো তবে মাথায় রাখবে মেল চিম্পে নিচে একটা ফুটার সেকশন থাকে এই ফুটার সেকশনটা কখনো এডিট করা উচিত না বা ডিলিট করা উচিত না কারণ সব ফেলে দিলাম আমি ডিলিট আচ্ছা নিচে দেখো আমাদের ডিলিট এই যে একটা ফুটার হ্যাঁ কারেন্ট কপিরাইট কারেন্ট ওয়েবসাইট এখানে একটা মেইন ব্যাপার হচ্ছে এখানে একটা আনসাবস্ক্রাইব করার অপশন আছে নিচে দেখো আনসাবস্ক্রাইব ফ্র দ লিস্ট অর্থাৎ তোমার মেইল চিম্পে তোমার লিস্টে তুমি অ্যাড হয়ে গেছো এখন তো তুমি যতবারই চা বা ওকে ইমেল পাঠাতে পারবা তো কোনো কাস্টমার যাতে বোর ফিল না করে বা বিরক্ত না হয় বা বা না করতে পারে সেজন্য মেইলের আমরা একটা আনসাবস্ক্রাইব অপশন রেখে দিব যদি সে কেস ও করে তাহলে আমরা বলতে পারবো যে এখানে আনসাবস্ক্রাইব করার অপশন ছিল তো ওকে কিন্তু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে আনসাবস্ক্রাইব করলে কি হবে তোমার মেল চিম্পের লিস্ট থেকে তার ইমেলটা অটোমেটিক্যালি চলে যাবে তাহলে সে আর ইমেল পাবে না সবাই বুঝতে পারছো টেমপ্লেটটা কি রকম হয় বা এই টেমপ্লেটটা এখন আমি কন্টিনিউ করে আমরা যদি এখন সেন্ড বাটনে ক্লিক করি সবার কাছে ইমেল ক্যাম্পেইনটা চলে যাবে তাহলে কি হলো পপআপ ফর্ম দিয়ে আমি কালেক্ট করলাম ডাটা ওয়েলকাম ইমেলও পাঠাতে পারি বা এরকম বিভিন্ন ধরনের অফার বা নতুন প্রোডাক্ট আসছে এরকম ক্যাম্পেইনগুলা আমরা রান করতে পারি সবাই ক্লিয়ার আপনি বুঝছো জি ভাই এটা একদম বেসিক জিনিস গেল এখন আমি স্টোরের অর্ডার নোটিফিকেশন যে যে জিনিসটা অর্থাৎ প্রোডাক্ট অর্ডার করলে অটোমেটিক্যালি যে সে অর্ডার পাবে মানে একটা ইমেইল পাবে সেই জিনিসটা সেট করি আমার চলে যাচ্ছে ইন্ট্রিগ্রেশন অপশনে ইন্ট্রিগ্রেশনে সবার প্রথমে আমাদের শপিফাই ইন্ট্রিগ্রেশনে চলে যাব ওইখানে ম্যানেজ ইউর সাইট আমাদের পপ আপ ফর্ম রেডি অলরেডি একজন সাবস্ক্রাইবার ঢুকছে যেটা আমি একটু আগে ফর্ম ফিল করছি রাইট আচ্ছা এবার দেখো এই যে অর্ডার নোটিফিকেশন ম্যাক্সিমাম ক্লায়েন্টই তোমার কাছ থেকে শপিফাই এ এইটা চাবে অর্থাৎ অর্ডার নোটিফিকেশন ইমেইল এটা কিভাবে অ্যাড করব একদম ইজি সব রেডি করা আছে অ্যাড বাটনে ক্লিক করলাম তো এখানে এটা কাকে পাঠাবো এটা অটোমেটিক্যালি যে অর্ডার করবে তার কাছে চলে যাবে সো আমার কোনো টার্গেটেড অডিয়েন্স ধরানোর দরকার নেই ঠিক আছে আচ্ছা তোমার এই যে অ্যাকাউন্টটা ইনিশিয়ালি যদি প্রচুর পরিমাণে ইমেল পাঠাও এভাবে অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে সাবধান থাকবা মেইল চিমটা আস্তে আস্তে ব্যবহার করতে হয় আচ্ছা সেন্ড টু যারাই অর্ডার করবে তারাই পাবে ফ্রম আমার স্টোরের নাম দেওয়া আছে এবং স্টোরের ইমেল দেওয়া আছে শপিফাই থেকে অটো নিয়ে নিছে এইবার দেখো অর্ডার কনফার্মেশন ইমেল অন করা আছে আরো কি কি আছে অর্ডার ইনভয়েস রিফান্ড কনফার্মেশন তারপরে কি আছে ক্যান্সেলেশন কনফার্মেশন শিপিং কনফার্মেশন তো আমরা একটা একটা দেখি আগে ধরো অর্ডার কনফার্মেশন এখানে কি আছে টেমপ্লেট সব রেডি করে দিছে কিছু করা লাগবে না এডিট ডিজাইন বাটনে ক্লিক করলাম এডিট ডিজাইন বাটনে ক্লিক করার পর আমাকে এখনো বলবে যে তুমি লোগো দিব কোম্পানির লোগো থাকবে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার শেষ ও সব রেডি করে দিছে নিচের দিকে দেখো অর্ডার নাম্বার তোমার শপিফাই এর স্টোরে যদি কোনো অর্ডার আসে সে অর্ডারটা একটা নাম্বার থাকে সেটা অটোমেটিক্যালি সে ট্র্যাক করে ফেলবে অর্ডার নাম্বার দেখাবে তারপর অর্ডার স্টোর নেম তোমার যে স্টোর থেকে অর্ডার করছো স্টোরের নামটা দেখাবে তারপরে দেখো এখানে অর্ডার নাম্বার কবে কত তারিখে অর্ডার করছো প্রোডাক্টের ছবি অটো দেখাবে প্রোডাক্টের টাইটেল অটো দেখাবে প্রোডাক্টের প্রাইস অত দেখাবে যদি দশটা প্রোডাক্ট থাকে নিচে নিচে দশটা প্রোডাক্ট অটো দেখাবে ফাইনালি টোটাল সাব টোটাল টোটাল ডিসকাউন্ট কত ছিল টোটাল ট্যাক্স কত শিপিং কত টোটাল অর্ডারের অ্যামাউন্ট কত এই জিনিসটা দেখাবে সব রেডি করে না এবং এখানে হাতও দিতে পারবো না তুমি ঠিক আছে এবং যে প্রোডাক্টটা অর্ডার করছে সেই ক্যাটাগরির অন্যান্য প্রোডাক্টগুলো নিচে অটোমেটিক্যালি দেখাবে তার মানে রিলেটেড প্রোডাক্টগুলো দেখাবে সব রেডি করা আমাদের কিছুই করা দরকার নেই ইভেন আমার স্টোরের অ্যাড্রেস পর্যন্ত দেখাবে বিলিং অ্যাড্রেস শিপিং এটা ওই যে মানে যে বিলিং মানে বিলি একটা প্রোডাক্ট অর্ডার করার সময় অ্যাড্রেস দিতে হয় না যে অ্যাড্রেস আমি পাঠাবো সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে ঠিক আছে সেভেন ক্লোজ আমি শুধুমাত্র লোগোটা হাত দেওয়া ছাড়া আর কিছু হাত দেওয়া লাগে নাই সব রেডি করা ছিল মেল চিম্পে সেভেন কন্টিনিউ ইমেলটা চলে যাবে আচ্ছা অর্ডার কনফার্মেশনটা সবাই ক্লিয়ার ব্যাপারটা এই দুটুকুই সেট আপ করা পঞ্চাশ ষাট ডলারের কাজ আচ্ছা এবার অর্ডার ইনভয়েসটা অন করে দিই ইনভয়েসটা কি একটু দেখি ক্লায়েন্ট কি জিজ্ঞাসা করবে তুমি কোনটা কোনটা রাখতে চাও অর্ডার কনফার্মেশন অর্ডার ইনভয়েস রিফান্ড কনফার্মেশন ক্যান্সেলেশন কনফার্মেশন ম্যাক্সিমাম ক্লায়েন্ট প্রথম দুটো চায় একটা অর্ডার কনফার্মেশন যাবে এবং একটা অর্ডার ইনভয়েস যাবে ইনভয়েস আসলে টাকা পয়সার ব্যাপার সেপার থাকবে এডিট ডিজাইনে ক্লিক করলাম তাহলে তোমরা এখনই দেখতে পাবা এখানে কি ছিল তো সবার প্রথমে আগের মতোই লোগোটা রিপ্লেস করে দিচ্ছি আচ্ছা অর্থাৎ তোমার পেমেন্ট পেমেন্ট অফ এত ফর অমুক অর্ডার আমরা বুঝে পাইছি এরপরে আগের মতোই অর্ডার নাম্বার কত ছিল অর্ডার ডেট কত ছিল কোন ছবির জন্য কোন প্রোডাক্টের জন্য অর্ডার করছে প্রোডাক্টের প্রাইস কত ছিল টোটাল প্রাইস কত দিছে সেটা আমরা বুঝে পাচ্ছি এটা হচ্ছে ইনভয়েস টাইপের সবাই কি বুঝতে পারছো অর্থাৎ আগেরটা কনফার্মেশন পাঠাইছি থ্যাংকস ফর ইউর অর্ডার আমরা কনফার্মেশন দিচ্ছি আর এটা হচ্ছে থ্যাঙ্কস ফর ইওর পেমেন্ট আমরা পেমেন্ট বুঝে পাইছি দ্যাটস ইট সেভেন কন্টিনিউ সিমিলারলি বাকিগুলোও রিফান্ড কনফার্মেশন মানে কি কোন কাস্টমার তোমার ওয়েবসাইট থেকে যদি রিফান্ড করে তাহলে রিফান্ড কনফার্মেশন অটোমেটিক্যালি চলে যাবে রিফান্ড কনফার্মেশন এই যে এইখান থেকে এটা অন করবা আগের মতোই কিছু করা লাগবে না তোমার রিফান্ড প্রসেস এটা দেখাবে ক্যান্সেলেশন আগের মতোই অন করবা অন করে থ্যাঙ্কস টু আমরা ক্যান্সেলেশন বুঝে পাইছি আর এটা হচ্ছে শিপিং কনফার্মেশন অর্থাৎ তোমার প্রোডাক্টটা যখন তুমি ডেলিভারি করে দিবা তোমার ওয়েবসাইটে তোমার অর্ডার অর্ডারের একটা স্ট্যাটাস থাকে একটা অর্ডার যখন আসে অর্ডারটা জেনারেলি ঝুলে থাকে অর্ডারটাকে ফার্স্টে পেমেন্ট বুঝে পাইলে কনফার্ম করতে হয় তারপরে শিপিং যদি তুমি ডেলিভারি করে দাও শিফট এরকম একটা কনফার্মেশন স্ট্যাটাস চেঞ্জ করতে হবে যখন তুমি শিপিং স্ট্যাটাস চেঞ্জ করে দিবা তো কাস্টমার কাছে শিপিং কনফার্মেশন মেইল চলে যাবে সবাই কি এটা বুঝতে পারছো জি না ওকে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আবার যাচ্ছি ইন্টিগ্রেশনে শপিফাই তে ম্যানেজ ইউর সাইটে আপনি উকমার্স দেখাবেন না সেম ভাইয়া ও কমার্সের জন্য সেম এই যে এই এই কন্টেন্ট গুলো সেম মানে এখন আমি যা করতেছি এগুলো সেম শুধু কানেক্ট করাটা ডিফারেন্ট ওকে আচ্ছা এখানে দেখো এই যে অ্যাবান্ডন কার্ট ইমেল অ্যাবান্ডন কার্টটা অ্যাড করলাম এটা কি অ্যাবানডন কার্টটা হচ্ছে কি জানো অ্যাবানডন কার্ট মানে একটা ওয়েবসাইটে কোনো একজন একটা প্রোডাক্ট অর্ডার করতে গেছে এটার একটা ভ্যারিয়েশন চুজ করছে চুজ করে সে অ্যাড টু কার্ট করছে অ্যাড টু কার্ট করার পর সে আর পেমেন্ট করলো না হয় না এরকম পেমেন্ট না করে ওয়েবসাইট থেকে বের হয়ে গেল এদেরকে অ্যাবানডন কার্ড অ্যাবানডন মানে বাতিল বাতিল কার্ট বলা হয় অর্থাৎ ওয়েবসাইটে একটা প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করছে কার্ট করার পর সে বিলিং ইনফরমেশন দিছে ইমেল দিছে ফোন নাম্বার দিছে কিন্তু পেমেন্টটা করে নাই এই সমস্ত ক্ষেত্রে যেটা হবে মেল চিম একটা ইমেল পাঠাবে এই বুঝবে কি আচ্ছা মেল চিম বুঝবে ওই যে অর্ডারটা এটা অ্যাবান্ডন কার্ড বলে ওই যখনই তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি তোমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে পেমেন্টটা করতেছো না তখনই মেল চিম বুঝে যাবে ঠিক আছে আর মেল চিম যখন বুঝবে তখন তোমাকে একটা কনফার্মেশন মেল পাঠাবে যে তুমি মনে হয় কিছু একটা ভুলে গেছো সো তুমি এখান থেকে পেমেন্টটা করতে পারো মেইলে যাবে তো দেখা যায় টেন পার্সেন্ট কাস্টমার এভাবে মেইলের মাধ্যমে কনভার্ট হয় অনেকে ভুলে যায় না এখন ওরা হঠাৎ একটা আর্ট কাজ আসলো সে অর্ডারটা না করে বের হয়ে গেল এই সমস্ত ক্ষেত্রে ওকে একটা মেইল পাঠাবে এবং সে যদি আসলে প্রোডাক্ট অর্ডার করার ইচ্ছা থাকে সে মেইলে একটা বাটন থাকবে বাটনে ক্লিক করে ডাইরেক্ট কার্ডে চলে যাবে ওয়েবসাইটের ওই কার্ড থেকে পেমেন্ট করে দিতে পারবে ওকে সো ফ্রম জাস্ট যেভাবে আসে ওভাবেই আমাদের জাস্ট ইমেলটা চেঞ্জ করতে হবে

আপলোড করার জন্য যে কনটেন্ট গুলো দেওয়া হয় ওই কনটেন্ট গুলো কি আপডেট আছে ওইটা কি মানে আমাকে পার্সোনালি দেওয়া যাবে গ্রুপে দেওয়া যাবে ওইটা আমি বিহেন্সে আপলোড করবো তো ঠিক আছে ভাইয়া আচ্ছা তো এই অ্যাবান্ডন কার্ডটা কি করব এখানেও সব রেডি করা আছে দেখো সো কন্টেন্টটা আমরা রিজার্ভ বাটনে ক্লিক করি টেমপ্লেট রেডি করা আছে অ্যাবানডন কার্ডের প্রথম টেমপ্লেটটা সব সময় নিবা এটা সবচেয়ে বেস্ট টেমপ্লেট দেন নেক্সট আচ্ছা এবার দেখো আমাদের টেমপ্লেটটা রেডি করা আছে এখানে লোগো দেওয়া আছে ফরগট সামথিং এরকম একটা আসবে ফরগট সামথিং এখানে ও যদি অ্যাড টু একটা প্রোডাক্ট করে একটাই দেখাবে যদি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড টু কার্ড করে মাল্টিপল প্রোডাক্ট দেখাবে ঠিক আছে রিটার্ন টু চেক আউট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি সে যেখান থেকে অ্যাড টু কার্ট করে পেমেন্ট করে চেক আউট করে পেমেন্টটা করে নাই ডাইরেক্ট ওই জায়গাটাতে নিয়ে যাবে সবাইকে এটা বুঝতে পারছো এবং শপিফাই এর জন্য মেলচিম চিম শপ মেইল চিম ফর শপিফাই লিখে সার্চ করে মেইল চিম ফর

তাইলে এক নাম্বার আমি স্টোরের কি কি কাজ করছি অর্ডার কনফার্মেশন অর্ডার নোটিফিকেশন এরপর হচ্ছে অর্ডার রিফান্ড অর্ডার ক্যান্সেলেশন এই জিনিসগুলো দেখলাম দুই হচ্ছে একটা পপআপ ফর্ম ইনস্টল করছি তিন নাম্বার হচ্ছে আমি অ্যাবান্ডন কার্ড ইনস্টল করছি আচ্ছা এছাড়া আমি কিন্তু যারা যারা পপআপের মাধ্যমে লিড এ ঢুকতেছে তাদেরকে আমি ইমেল ক্যাম্পেইন রান করতে পারতেছি সে ক্ষেত্রে যে ক্যাম্পেইন থেকে একটা ফার্স্টে একটা ইমেল তৈরি করে দেখাইলাম অর্থাৎ এটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে ক্যাম্পেইন রান করতে হইলে বা আমি ধরো কোনো দিন পর পর একটা ইমেল টেম্পেট বানাই আমার যারা যারা আমার স্টোরে পপ আপ ফর্ম ফিল আপ করছে তাদের কাছে আমি একটা ক্যাম্পেইন পাঠাইলাম ইমেইল ক্যাম্পেইন আর এই ক্যাম্পেনের রিপোর্টিং গুলো তোমার দেখতে পাওয়া হচ্ছে অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে হ্যাঁ

তোমার এখানে ক্যাম্পেইনে অন ক্লিক অন মানে কতজন ক্লিক করছে ভিউ করছে এগুলো রিপোর্টিং গুলো দেখতে পাবা তো সবিফাই নিয়ে মোটামুটি ক্লিয়ার মানে মেল চিম্পে সবিফাই এর সাথে কানেকশন এর কাজগুলো এতটুকুই সবাই কি ক্লিয়ার জি ভাই জি ভাই ক্লিয়ার অটো বিল যাবে এটা একটু বুঝিন হ্যাঁ হ্যাঁ অটোমেটিক যে মেল যাবে 15 দিন পর পর

এই প্রোডাক্ট গুলা নিয়ে তুমি একটা ক্যাম্পেইন রান করে কাস্টমারদেরকে জানাতে পারো আমার এই নামে নতুন একটা প্রোডাক্ট আসছে তুমি এই প্রোডাক্টটা দেখতে পারো সবাইকে কি ক্লিয়ার এটা ম্যানুয়ালি করতে হবে কিন্তু কিন্তু কেউ অর্ডার করলে ওটা অটো যাবে কেউ যদি কাস্টমার নোটিফিকেশন ইমেল পাঠায় মানে অর্ডার করে ইনভয়েস যাবে অ্যাবান্ডন কার্ডটা অটো যাবে পপ আপটার পপ আপটা অটো যাবে এবার আমরা এখানে আরো কিছু আছে একটু ঘাটবা এখানে দেখো তুমি চাইলে এই যে ইমেজ সোশ্যাল ফলো এখানে তোমার সোশ্যাল মিডিয়ার গুলো ধরায় দিতে পারো এখানে দেখো আমাদের সোশ্যাল মিডিয়ার গুলো আছে এখানে আমরা সেটিংস অপশনে গেলে দেখবা এখানে লেআউট আছে অনেকগুলো কালার এই একটা দুইটা তিনটা সলিডের জায়গায় তুমি আউটলাইন করে দিতে পারো দেখো চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু বড় করার জন্য এই যে আইকনে ক্লিক করতে পারো একটু বড় হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে এখানে লিঙ্ক গুলা ধরাই দিবা কন্টেন্টে দেখো এই যে ফেসবুক ডট কম তোমার ওয়েবসাইটের লিঙ্ক তোমার টুইটারের লিঙ্ক তোমার লিঙ্ক গুলা ধরাই দিতে পারবা এছাড়া আর কি কি আছে আমরা একটু দেখি কন্টেন্টে আমরা যা করলাম সেভেন ক্লোজ এখানে দেখো তুমি মাল্টিপল ইমেজ গ্রুপ বা ইমেজ বক্সটা ইমেজ কার্ড ইমেজ টেক্সট ইমেজ টেক্সটা কিরকম একটা ইমেজ থাকবে এবং একটা থাকবে এই মিউট করো থেকে মাফুন হাসান ভাইয়া মিউট করো এই দেখো এখানে ইমেজ একটা ইমেজ সেটিংস থেকে তুমি একটা জায়গায় দুইটা ইমেজ ধরা যেতে পারো দেখো দুইটা ইমেজ চলে আসবে কন্টেন্টে গেলাম কন্টেন্টে যাওয়ার পর কলাম ওয়ান কলাম টু কলাম ওয়ানে আমি একটা ছবি দিলাম কিছু লেখা দিলাম প্রোডাক্ট হইতে পারে ঠিক আছে এখানে একটা ছবি আপলোড করে দিবা ধরো আমি এখানে যে কোনো একটা ছবি দিলাম মনে করো ইনসার্ট তাহলে যে ছবি চলে আসছে এই রিলেটেড কথাবার্তাগুলো নিচে লেখো নিচে দেখা যাবে এই ছবিটা নিচে লেখা চলে আসছে কলাম টু তে গেলে তুমি আরেকটা ছবি আপলোড করো আর একটা কলাম দিলাম ইনসার্ট করলাম এই কলামে ওই ছবিটা চলে আসবে ওই ছবির নিচের লেখাগুলো এখানে দিতে পারবা এভাবে ইমেল টেম্পলেটটা তোমরা সাজাতে পারবা সবাই কি বুঝতে পারছো না হ্যাঁ মেল মাস দেখাবে